125তম কীর্তি বার্ষিকী এই সমাপ্তি অনুষ্ঠান 23 জানুয়ারি বিভিন্ন জায়গায় হচ্ছে এবং আপনারাও জানেন যে নেতাজি 125তম জন্মবার্ষিকীর যে কমিটি সে কমিটি 125তম পশ্চিম প্রতিবর্ষ উপলক্ষে 23 জানুয়ারি ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে বেলা 2:30 থেকে একটি প্রোগ্রাম যেখানে একই সাথে একটি এক্সিবিশন নেতাজির জীবনালেখ্য নিয়ে বিভিন্ন তার বক্তব্য এবং তার স্বাধীনতা সংগ্রাম নিয়ে এক্সিবিশন হবে। আমরা আপনাদের কাছে আবেদন করব 23 জানুয়ারি সেই অনুষ্ঠানে আপনারা সকলেই পুরো ফ্যামিলি শুদ্ধ পরিবারের সবাইকে নিয়ে সেই অনুষ্ঠানকে অবশ্যই আপনারা দেখবেন। আজকে আমরা আমাদের প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পিএমপিএআই এর পক্ষ থেকে নেতাজি 126তম জন্মদিবসের প্রাক্কালে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানটি একযোগে এই বিএনপিএ হলে বেঙ্গল মোশন পিকচার অ্যাসোসিয়েশন হলে যেরকম অফলাইন হচ্ছে আবার পাশাপাশি সারা রাজ্য জুড়ে আমাদের অনলাইনে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সকলেই দেখতে পাবে। আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আমি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নীলরতন মাইয়ার নাম প্রস্তাব করছি। তাকে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সদস্য ডাক্তার অনুসন্ধান মিত্র, তাকেও আবেদন করব আমাদের এই অনুষ্ঠানে মঞ্চে আসার জন্য। আমাদের সঙ্গে আছেন পিএমপিআই এর রাজ্য সম্পাদক ডাক্তার রবীন্দ্র আলম। ডাক্তার রবীন্দ্র আলমকে মঞ্চে এসে বসার জন্য অনুরোধ করছি। সভাপতি ডাক্তার নীলরতন মাইয়া বক্তব্য দিয়ে শুরু করছেন সভাপতি। প্রথমে আমরা মাননীয় গণ দিয়ে আমাদের অনুষ্ঠানের কাজ শুরু করব। সভাপতি নীলরতন মাইয়া আজকে অনুষ্ঠান শুরুতে
দেশনাথ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মালদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এভাবে শ্রদ্ধা জানালেন ডাক্তার টুনি মণ্ডল আমাদের সংগঠনের মুখ্য উপদেষ্টা। এভাবে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির রাজ্য সম্পাদক পুষ্পার শ্রদ্ধা মেডিকেল সার্ভিস সেন্টারের কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার সুমানিত এখন পুষ্পার শ্রদ্ধা জানাবেন নেতাজি প্রতি ডক্টর টিমি দাস মেডিকেল সার্ভিসের কেন্দ্রীয় কমিটির সদস্য পিএমপিআর আমাদের অফিস সেক্রেটারি। বাকি যারা পুষ্পার প্রতি আপনার শ্রদ্ধা জানাতে চান আপনারা এখানে দিয়েছেন এখানে রাখা আছে আপনাদের। আমরা উপস্থিত হয়েছি আপনারা যারা এখানে আছেন নেতাজি ট্রেনিং পিএমপিএর বিভিন্ন সদস্য নেতৃবর্গ মঞ্চ উপস্থিত আমাদের পিএমপিএর মুখ্য উপদেষ্টা ডক্টর তরুণ মণ্ডল আজকের এই প্রোগ্রামের মূল আলোচক উপস্থিত আছে পিএমপিএর সেক্রেটারি ডক্টর রবিউল আলম আমাদের মধ্যে পেয়েছি ডক্টর সুমানিত মেডিকেল সার্ভিসের অল ইন্ডিয়া সেক্রেটারি ডক্টর তিমি দাস এবং আজকে আমরা এই হলের বাইরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে এই প্রোগ্রাম
বিএনপির সদস্য এবং নেতা যে যারা দেখছেন সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকে নেতাজির এই অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা রাখবো, মুখ্য আলোচক অবলম্বন রাখবেন। আপনারা জানেন আমরা আজকের কয়েক মাস ধরে এই দেশ বরেণ্য দেশনায়ক নেতাজি সুভাষকে স্মরণ করার জন্য বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লকে যাতে আজকে এই মনীষীর চর্চা হয় আমরা আমাদের পক্ষ থেকে নেতাজি ফটো সংরক্ষিত বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সংকলন করে আমরা পাঠিয়েছি। আজকে কঠিন অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে অবস্থাকে বৈধ করার জন্য অবস্থার করার জন্য আসছে যুব সমাজ, ছাত্র সমাজ, ইভেন এমনকি আমাদের গ্রামের চিকিৎসক যারা আছেন তাদের ফ্যামিলি, তাদের বাচ্চা ছেলে মেয়ে যাতে সঠিকভাবে পরিচালিত হতে পারে তার দিশা হিসাবে আমরা বিভিন্ন মনীষী যেমন স্মরণ করি, আমাদের তার অন্যতম নেতাজিকে আমরা স্মরণ করছি। আজকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, আজকে আমরা কেন্দ্রে দেখতে করছি এখানে নেতাজি সংরক্ষিত ব্যাগ ফটো এবং তার বিভিন্ন বইপত্র পাওয়া যাচ্ছে, আপনারা নিয়ে যাবেন। মূল প্রোগ্রাম আমাদের কমিটির পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি, এটা যে 125তম জন্ম জয়ন্তী কমিটি। আপনারা জানেন গত বছর 125তম জন্ম বর্ষ ছিল, আপনারা জানেন কমিটির জন্য আমরা মানে ইংরেজি কমিটির পক্ষ থেকে সেই মূল প্রোগ্রামটা করা যায়নি। পরবর্তী এক বছর ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে চলেছে, এখন সেটা কন্টিনিউ হচ্ছে আপনারা জানেন, এবং আগামী পরশুদিন 23 জানুয়ারি সেটা মূল সমাপন অনুষ্ঠান যেটা হবে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে কলকাতায়, মূলত হলেও এটা আমরা বেঙ্গল তো বটে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অর্থ এটা একটা অল ইন্ডিয়া প্রোগ্রাম, এমনকি ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গা থেকে বক্তা থাকবে। আপনারা জানেন নেতাজি মেয়ে প্রফেসর অমিত বসুপাল উনি জার্মানি থেকে বলবেন, ওনার সময় অনুযায়ী আমরা বিকেল 3টে এই প্রোগ্রাম রেখেছি। আপনারা জানেন এই প্রোগ্রামের ধারাবাহিক যে প্রোগ্রাম চলছে, গত 31 ডিসেম্বর 31 ডিসেম্বর 2022 এই প্রোগ্রাম আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, যেখানে নেতাজি মেয়ে প্রফেসর অনিতা বসুপাল বলেছেন, সেটা অনেকেই ধীরে শুনেছেন, এখন সেটা লোকে আছে তার সে বক্তব্য এখন আপনারা দেখতে পারেন, এবারও আমরা তাকে দিয়েছি। এক কঠিন অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি, আজকে যেখানে আমরা ডাক্তার আমাদের মেডিকেল প্র্যাকটিশনার আমাদের গ্রামীণ ডাক্তার বা যে যেখানে চাকরিও আছে বা সাধারণ মানুষ, আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই গত কয়েক মাস আগে 15 মাস ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস আমরা পালন করেছি, বিভিন্ন অফিস আদালতে যেখানে অত্যন্ত অলঙ্কারের সঙ্গে যে স্বাধীনতা দিবস পালন হচ্ছে, এমন একটা ভাব আসছে যে আমরা স্বাধীন হয়ে গেছি, সমস্ত কিছু পেয়ে গেছি, তার সাথে নিশ্চয় কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা জানি কিভাবে আমরা দিন কাটাচ্ছি, অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত দিকে যেভাবে একটা কলুষিত অবস্থা যার মধ্যে আমরা চলেছি আজকে দেশে, এখনো পর্যন্ত আমাদের গভর্নমেন্টের পরিসংখ্যা বলছে এখানে দেশে প্রায় 35 থেকে 40 শতাংশ মানুষ সারাদিনে একবার গেছে সাহায্য দেয় না, তাতে তারা অমুক্ত অবস্থা তারা ঘুমোতে যায়। আজকে দেশে এখনো পর্যন্ত 80 শতাংশ মানুষ রেজিস্টার চিকিৎসা চিকিৎসা পায় না, আপনারা জানেন এই অবস্থার মধ্যে আমরা চলেছি, এখনো পর্যন্ত দেশে বেশিরভাগ মানুষের ইনকাম 20 টাকা কম, এই অবস্থা আমরা আছি। শিক্ষা স্বাস্থ্য সমস্ত যেখানে একটা বঞ্চনার মধ্যে আমরা চলেছি, আজকে স্বাধীনতা বলে যেটা আছে সেটা আপনারা জানেন সমস্ত কিছু একটা রাজনৈতিক ঘেরাটলের মধ্যে বাঁধন অবস্থা আছে। আজকে এই পরিপ্রেক্ষিতে এই অবস্থায় আজকে আমাদের নেতাজি স্মরণকে প্রাসঙ্গিকতা যত প্রবলম বলবে, আজ থেকে 125-130 বছর আগে যাকে আমরা পেয়েছিলাম আজকে তার প্রাসঙ্গিকতা কোথায়, আমরা যারা আজকে আমরা মানুষ যারা চাকরি মানুষ বা যারা একা মানুষ প্রত্যেকের বাড়ি ঘরে যাদের সন্তান সন্ততি আছে তারা আজকে এই মনীষীদের শরৎচন্দ্র, নজরুল, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ নেতাজিকে আমরা ভুলে যেতে বলেছি সেটা কিছু আমরা আগ্রহ পাই, আমরা এখন আমাদের ছেলেমেয়েদের সেভাবে নিয়ে নিতে পারছি না,
আজকে সরকার এবং গভর্নমেন্ট এবং রাজ্য সরকারকে দেখতে পাওয়া সবাই অত্যন্ত প্ল্যান রয়েছে যাতে মনীষী চর্চ না হয়, যাতে ইতিহাস থেকে মানুষ ভুলে যায়, তার সমস্ত ব্যবস্থা করেছে। আজ তার নাম মাত্র নেতাজি নাম হয়তো কোনো পাঠ্যপুস্তক রাখছে, সেই জায়গাটা অন্য কিছু আনার চেষ্টা করছে। আজকে তাদের জীবনে কিছু নেওয়ার মতো ব্যবস্থা মতো তারা রাখেনি। আজকে 23 জানুয়ারি যেখানে কিন্তু অনন্ত বিছানাকে জন্মলেন, আপনারা জানেন এটা কোন আমাদের মানে সারা ভারতবর্ষ কিন্তু এই সব জায়গায় প্রতি তারা ঘোষণা করেনি। অথচ ছোটখাটো বিষয়ে আজকে রাজ্য সরকার কেন্দ্র সরকার সেখানে বিভিন্ন বলছে। আমরা আমাদের প্রফেশনে বিভিন্ন জায়গায় কথা বিভিন্ন জায়গায় এই প্রোগ্রামে নিয়ে কথা বলছিলাম, অনেকে বলছে কিন্তু আমরা ছুটি নেই, অনেকে বলছে ছুটি নেই, এটা আমরা প্রবৃত্তি করে এমন একটা অবস্থা হতে চলেছে। অথচ অন্য দেশের এটা যে আমাদের কি শেখায়, কি করতে পারে, আজকে আমাদের তাকে মানে স্মরণ করব কেন? অত্যন্ত ছোট বয়স একদম বালক অবস্থায় দেশের জন্য তিনি অত্যন্ত মানে নেমে পড়েছিলেন। 1897 সালে যার জন্ম, 1911 সালে তোমাদের বয়স 15 থেকে 14 বছর। এই সময় রাজনীতিপতি দেশের দেশ মাতৃকাবোধটা গ্রহণদান করার জন্য আর আত্মবলিদান দেওয়ার জন্য অর্থাৎ নিজেকে সফল করার জন্য তিনি সেটা শুরু করেছিলেন একটা অত্যন্ত ছাত্র অবস্থায়। এই যে নেতাজিটাকে আমরা স্মরণ করছি বা আলোচনা করছি তাকে আনন্দ জানাচ্ছি, এই নেতাজি নেতাজি অর্থ প্রথম আসেনি। একটা সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে একটা দেশাত্মবোধক তখন একটা সংস্কৃতি চর্চা করতে তার মধ্যে দিয়ে নেতাজি হয়েছিলেন। আমরা ছেলে মেয়েকে আমার 14-15 বছর অনেকে ছেলে আরো বেশি বয়স হয়ে গেছে, ওনার কজনের মধ্যে তাদের কজনের মধ্যে পাই সেই অবস্থা তিনি পড়তেন। তিনি নিজের সমস্ত স্বার্থ ত্যাগ করে দেশের জন্য তিনি আসতে শুরু করলেন, তখন একটা রাজনৈতিক অবস্থা ছিল। আপনার জানেন যে অবস্থাটা রাজনীতি বা রাজনৈতিক জীবনের মূল জায়গা জানেন শিক্ষা। কংগ্রেসের মূল অধিষ্ঠানে গান্ধীজি যাকে আমরা সবাই জানি, কিন্তু অত্যন্ত দুঃখের হলো তখনকার সেই আন্দোলনের মধ্যে সমর্থ বিপ্লবী আন্দোলনের দুটো ধারা আপনার দেখতে পান আপনার জানেন। তিনি ছিলেন হচ্ছে সহিংস ভোট, অর্থাৎ আমরা বিপ্লব আন্দোলন আমরা স্বাধীনতা চাই যে কোনো ভাবে হোক, কিন্তু এটা একটা বলেছিলেন যে আমাদের পূর্ণ স্বাধীনতা চাই এবং সেই স্বাধীনতা সাধারণ মানুষের জন্য হবে এবং তারপরে আমরা সমাজতন্ত্র অর্থাৎ সমস্ত মানুষের জন্য শিক্ষা স্বাস্থ্য সমস্ত তারাও যদি আন্দোলনে আসে তবেই আন্দোলন সফল হয়, এটা ছিল সাধারণ মানুষের আহ্বান। কিন্তু তথাকথিত কংগ্রেস তখনকার প্রতিপত্তি শ্রেণী অত্যন্ত ভয় পেয়েছিলেন, যে আন্দোলনে সাধারণ মানুষ থাকবে, কৃষক থাকবে, শ্রমিক থাকবে, সমাজতন্ত্র আছে, সেটা প্রতিপত্তি শ্রেণী সেটা মানতে পারেনি। তাই অত্যন্ত অত্যন্ত করে অহিংসারা তাদের প্রতিপরিচালিত ছিলেন, তাই কিন্তু অত্যন্ত প্ল্যান রয়েছে যাতে নেতাজি ক্ষমতায় না থাকতে পারে, কংগ্রেসের মধ্যে না থাকতে পারে, তাকে বহিষ্কার করার ব্যবস্থা করেছিল। তা সত্ত্বেও সমস্ত কিছু তিনি স্বীকার করে নিয়ে এসব মেনে নিয়ে আন্দোলন
ইংরেজদের প্রতি বিভিন্ন সময় কিন্তু তারা বড় কিছু বলছে, কিন্তু হয়তো স্বাধীনতা দিনে আসতে পারেনি, কিন্তু তখন সে আন্দোলন দেশমাতৃকার প্রতি তার অনুভূতি, এই আন্দোলন কিন্তু তার কয়েক বছর মধ্যে স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীন হওয়া করতে যথেষ্ট সাহায্য করেছিল, এই ছিল নেতাজি। আজকে ছাত্র সমাজের প্রতি তার যে আহ্বান, আমরা আজকে রাস্তাঘাটে চলতে অনেক কিছু দেখি, দেখেও না থেকে ভান করে চলে যাই, নারী নির্যাতন আজকে এমন একটা জায়গা গেছে কোথায় কোথায় পেপার খুলে কোন কথা দ্বিতীয় শব্দে কখনো কোথায় আমরা দেখি একটা অন্য কিছু ঘটনা আমরা চলতে দেখিও দেখা নামান্তর চলে যাই। তখন তিনি বলেছেন ছাত্র সময় বলি যে অত্যাচার করে যে অত্যাচার দেখে দুজনে কিন্তু সমান করে দোষী। আজকে আমাদের বাবা মা শেখায়, আমরা আমাদের ছেলে মেয়েদের শেখাই যে নিজের থেকে ছাড়া বাইরে কিছু ভাববে না। ছাত্র রাজনীতি কিন্তু আজকে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন ধর্মীয় জাতি ধর্ম বর্ণ লিঙ্গ সমস্ত নির্বিশেষে সমস্ত মানুষকে চিকিৎসা কিন্তু আমাদের দায়বদ্ধ, এটা আমাদের ওপর নিতে হয়। কিন্তু একদিন কিন্তু যারা শাসন ক্ষমতায় আছে তারা বলছে না, রাজার ধর্ম, রাজার ধর্ম মানে যে ক্ষমতা আছে তার ধর্ম, তিনি যেটা ঠিক মনে করবে না সেটা কিন্তু তাকে চিকিৎসা করা যাবে না। আজকে বিজেপি ক্ষমতায় থাকে, আজকে যারা কেন্দ্র সরকার মনে করে মুসলিমরা চিকিৎসা করা যাবে না তাহলে করা যাবে না, এমন একটা তারা শপথ বাক্য ডাক্তারদেরকে তারা করাচ্ছে। আমরা মেডিকেল প্রফেশন খুব ঘটে দিয়ে যখন প্রতিবাদ করেছি আমরা মেনে নিতে পারি না, আমার গ্রামীণ তারা মেনে নিতে পারে না। এখন পর্যন্ত এখানে শহরে ম্যাক্সিমাম মানুষ 80% মানুষ গ্রামের মানুষের চিকিৎসকদের উপর নির্ভরছে, তাদের চলে না। আজকে এখানে নেতাকে আলোচনা প্রাসঙ্গিকতা মূল আলোচনা রাখবে যতক্ষণ মূল আমি ওনাকে ওনার বক্তব্য শুরু করার জন্য অনুরোধ করছি। এই আলোচনা সভায় সভাপতি ওটা বাদ করে রাখো, তাকে তোমাদের কন্ট্রোল করতে অসুবিধা হচ্ছে। ডাক্তার নির্বাচন এখানে উপস্থিত প্রাদেশিক মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং মেডিকেল সার্ভিস সেন্টারের নেতৃত্ব এবং এখানে উপস্থিত মেডিকেল সার্ভিস সেন্টার এবং মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন যে সমস্ত সদস্য নেতৃত্ব প্র্যাকটিশনার উপস্থিত আছেন তাদের সকলকে নেতাজি সুভাষচন্দ্র বসু ১২৬তম জন্ম বার্ষিকী চলছে, সেই উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আজকে রাজ্য স্তরে যে আলোচনা সভা আয়োজন করা হয়েছে তাতে উপস্থিত থাকা এবং এই লিঙ্কের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ উদ্যোগে বিভিন্ন প্রান্তের যারা যুক্ত আছেন তাদের আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বাইরে না হয় যেটা শেষ হবে এই ১২৭তম জন্মদিবসে নেতাজির আগামী ২৩শে জানুয়ারি
কলকাতা ডোমেস্টিক ইনস্টিটিউট অফ হলে আপনারা অনেকে শুনেছেন এই সমাপ্ত অনুষ্ঠান হবে এবং সেখানে অন্যান্য অতিথি যশা এবং সম্মানিত আলোচকদের সাথে নেতাজি কন্যা অনিতাভ সুপাল জার্মানি থেকে যেখানে তিনি থাকেন সেখান থেকে তিনি তার বক্তব্য রাখবেন এর আগে গত 21শে ডিসেম্বর 2022 সালে অনিতাভ সুপাল স্কুল কলেজের ছাত্র হোক বয়স্ক মানুষ হোক তারা একরকম করে তাদের মনের মধ্যে নেতাজি একটা ছবি ছাপ তার আদর্শ সম্বন্ধে একটা চিন্তা বসিয়ে রাখে সেটা অনেক বেশি হতে পারে অনেক সঠিক হতে পারে আংশিক হতে পারে কারো কারো ক্ষেত্রে পূর্ণ হতে পারে কিন্তু আসলে তো এই মাত্র ভারতবর্ষ জুড়ে আজও যদি কোনো সার্ভে করা হয় বা মানুষের কাছ থেকে যতটুকু সারা বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় নেতাজির মতো সর্বজন প্রিয় দেশবরণ্য নেতা ভারতবর্ষে এখন অব্দি দ্বিতীয় কেউ জন্মগ্রহণ করেননি সমস্ত প্রান্তে বিশেষ করে 126তম জন্মবার্ষিক উপলক্ষে কেন আছে কারণ সম্ভবত এই একমাত্র নেতা বলে বেশিরভাগ মানুষ মনে করে বেশিরভাগ মানুষ মনে করেন সবাই মনে করেন তা নয় যে নিঃস্বার্থে নিজের কোন রকম স্বার্থ না রেখে দেশের জন্য সর্বস্ব দেওয়া জীবনের সমস্ত রকম ঝুঁকি নিয়ে এরকম চরিত্র স্বাধীনতা আন্দোলনে সৈনিক বা বীরদের মধ্যে খুব কম পাওয়া যায় আপনারা জানেন এতে যেরকম বলেছিলেন যে আমি দেশের স্বাধীনতার জন্য আমার জীবনে সর্বস্ব দিয়ে যাব যদি আমার কাজের মধ্যে কিছু সত্য থাকে আদর্শের মধ্যে যদি কিছু সত্য থাকে দেশের মানুষ বুঝবে একদিন আমার হৃদয়ের কথা এখন আমাদের কাছে অনেক সময় নিজেদের প্রশ্ন করতে হয় যে আমরা কি নেতাজির হৃদয়ের কথা বলেছি আমাদের জন্য তিনি জীবন দিয়েছেন বলে আমরা যতদূর ইতিহাস নানান দিক থেকে পাওয়া গেছে তাতে আমরা ধরে নেব তিনি তার জীবন বিসর্জন দিয়েছেন এবার 126তম জন্মদিবস পালন করছি মানে আপনারা জানেন যে তিনি জীবিত থাকবে তার বয়স কত হতো সেটা আমাদের জীবন বলতে সাধারণ মানুষ যা বোঝে সেটা একটা মানুষের পক্ষে প্রায় অসম্ভব সম্ভব নয় ফলে যারা প্লেন ক্র্যাশে মারা গেছেন তাইওয়ানের বিমানবন্দরে এই তত্ত্ব যারা মানেন না বা বিশ্বাস করেন না তাদের অন্তত এটা মানতে হবে যে মরণশীল হিসেবে নেতাজির এখন আর জীবিত থাকার কোন সম্ভাবনা বাস্তব নেই অর্থাৎ তিনি জীবন বিসর্জন দিয়েছেন এবং যে স্বাধীনতার জন্য ভারতবর্ষ শুধু তো ব্রিটিশ থেকে মুক্তি নয় ভারতবর্ষকে শুধু স্বাধীন করে না স্বাধীন করা তো অনেক রকমের স্বাধীনতা একটা হচ্ছে পলিটিক্যাল রাজনৈতিক একটা হচ্ছে ইকোনমিক অর্থনৈতিক স্বাধীনতা আর একটা হচ্ছে সামাজিক স্বাধীনতা সমাজের মধ্যে অনেক রকম বঞ্চনা থাকে আছে আমাদের সমাজে এখন সাংস্কৃতিক স্বাধীনতা আপনি আপনার ধর্ম পালন করবেন কিনা আপনি আপনার মত পালন করবেন কিনা আপনি স্বাধীনভাবে বলতে পারছেন কিনা এই যে সামগ্রিক একটা মানুষের জীবনের স্বাধীনতা
রাজনৈতিক তো অবশ্যই চায়, এটা ছাড়া কোনো কিছুই হবে না, কিন্তু তার সঙ্গে অর্থনৈতিক স্বাধীনতা চাই, সামাজিক স্বাধীনতা চাই, সাংস্কৃতিক স্বাধীনতা চাই। প্রত্যেকটারই একটি মানুষের জীবনে চলার জন্য স্বাধীনতার সামগ্রিক ধারণা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা যদি নেতাজি সুভাষচন্দ্রের আদর্শে বিশ্বাস করতে চাই, তাকে যদি শ্রদ্ধা জানাতে চাই, তাহলে আমাদের তো আজকে প্রশ্ন করতে হবে যে আমরা রাজনৈতিক স্বাধীনতা এক অর্থে ব্রিটিশদের হাত থেকে পেয়েছি ঠিক, কিন্তু অস্বীকার করতে পারব না, কিন্তু আমরা কি অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছি? আমরা কি সামাজিক স্বাধীনতা পেয়েছি? ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক কি নির্বিঘ্নে বলতে পারে যে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা সাংস্কৃতিক স্বাধীনতা পেয়েছি? এই জন্য নেতাজি বলেছিলেন, নেতাজি কিন্তু এটা বুঝেছিলেন, নেতাজি বলেছিলেন আপনারা পড়বেন, নেতাজি লেখার মধ্যে পড়বেন, তার জীবন নিজে অনেক লেখা লিখছে, তার উপর অনেক লেখার বিশ্লেষণ আছে, আমাদের এই কমিটি থেকেও বলে দিয়েছে। বলছেন, ছোটবেলায় ভাবতাম যে দেশ থেকে ব্রিটিশদের তাড়িয়ে দিলে বোধহয় আমরা পূর্ণ স্বাধীনতা পাব, কিন্তু পরে আমি বুঝেছি স্বাধীনতা ব্রিটিশদের তাড়িয়ে দিলেই শুধু হবে না, আমাদের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক পূর্ণ স্বাধীনতা যদি পেতে হয়, তাহলে তারপরেও আমাদের আরেকটি স্বাধীনতার যুদ্ধ লড়তে হবে, এবং সেটা হচ্ছে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। খুব পরিষ্কার করে স্পষ্ট ভাষায় তিনি বলেছে, সেগুলোতে আমরা পরে আলোচনা করব। কেন কথা বললেন, দেখুন আজকে যে দেশটার মধ্যে আমরা আছি, ভারতবর্ষ আমার দেশ, আপনার দেশ, আমাদের দেশ, সেই দেশে যারা রাজনীতি চালাচ্ছে, এবং ভারতবর্ষ তো একটা সেই অর্থে আমরা বলি ফেডারেল স্ট্রাকচার, মানে কেন্দ্রের একটা সরকার থাকবে, বিভিন্ন রাজ্যগুলো বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো সারা রাজ্যগুলোর সরকার থাকবে, তাদের একটা আপাত স্বাধীনতা থাকবে, তাদের গভর্নমেন্ট থাকবে। সামগ্রিকভাবে দেশকে যদি আপনারা দেখেন, তাহলে যে স্বাধীনতা নেতাজি সুভাষ দেখেছিলেন, বারাণসী দেখেছিলেন, মাস্টারদা দেখেছিলেন, ভগৎ সিং দেখেছিলেন, আশাফুলা দেখেছিলেন, প্রীতিলতা মাতঙ্গিনীরা দেখেছিলেন, কল্পনা দত্ত, বিনাদাস গুপ্তরা দেখেছিলেন, আমরা কি বুকে হারিয়ে বোধ করছি সেই স্বাধীনতা? আজকে যদি নেতাজি বেঁচে থাকতেন, আজকে যদি প্রীতিলতা বেঁচে থাকতেন, আজকে যদি মাস্টারদা আশাফুলা বেঁচে থাকতেন, তারা ভারতবর্ষের এই চেহারা দেখে, এই রূপ দেখে, এই শোষণ জুলুম অত্যাচার দেখে তারা চুপচাপ বসে থাকতে পারতেন? নাকি তারা নতুন করে আবার যে কথা নেতাজি বলেছিলেন যে আর একটা স্বাধীনতা যুদ্ধের প্রয়োজন আছে ইংরেজদের তাড়ানোর পর, সেই স্বাধীনতার যুদ্ধে তারা সামিল হতেন? আজকে 75 বছরে ভারতবর্ষে অমৃত মহোৎসব নাম দিয়ে স্বাধীনতার প্ল্যাটিনাম জুবিলি পালন করেছে। মোদী সাহেব আমাদের প্রধানমন্ত্রী, তার সভা সাংসদরা মিলে ঢাক পেটাচ্ছেন যে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে পঞ্চম শক্তিশালী অর্থনীতি, পঞ্চম, সারা পৃথিবীতে ধরেন করে প্রায় 200 দেশ আছে, পঞ্চম শক্তিশালী অর্থনীতি, এবং আর 2-3 বছরের মধ্যে 3 নম্বর জায়গায় নিয়ে যাবে। কি আপনারা শুনেছেন তো, কাগজ কাগজ রেডিও রেডিও দেখা হয়তো, সেই ভারতবর্ষের কি অবস্থা আমরা দেখছি, এই অর্থনীতির কি চেহারা আমরা দেখছি,
এবং যে চেহারা আমরা দেখতে পাচ্ছিলাম না গত দু বছরের করোনা আমাদের আরো চোখ খুলে রেখে দিয়েছে ভারতবর্ষের প্রকৃতির চেহারা দেখে, তাই না? এবং অত্যন্ত দুঃখের বা কোন কোন মানুষের জন্য আনন্দের খবর যে করোনার মধ্যে আমাদের বড় বড় মিলিয়নিয়ার বিলিয়নিয়াররা আরো বেশি বড় মিলিয়নিয়ার হয়েছে। করোনার আগে ভারতবর্ষে বিলিয়নিয়ার, বিলিয়নিয়ার মানে কথাটার মানে হচ্ছে 100 কোটিতে 1 বিলিয়ন, হ্যাঁ 9টা শূন্য। তো এই বিলিয়নিয়ার হচ্ছে 100 কোটি ডলার। এখন $1 মূল্য প্রায় 85 টাকা বা 80 টাকা এরকম, গুণ করতে হবে আপনাকে। তাহলে যত টাকা হচ্ছে সেই টাকাটা ন্যূনতম মানে কমপক্ষে তার ঘরে থাকলে তাকে বিলিয়নিয়ার বলা হয়। ভারতবর্ষের অর্থাৎ এই 2 বছর করোনার সুযোগ নিয়ে বিলিয়নিয়ারের সংখ্যা বেড়ে গেল। ধনী এবং গরিবদের মধ্যে রোজগারের ফারাক বেড়ে গেল, মানে দরিদ্র আরো দরিদ্র হয়ে গেল এবং বড় লোক যারা তিন দিন আগে আনন্দবাজারে ছিল উনি তৃতীয় ব্যক্তি, আজকের আনন্দবাজার লিখছে দ্বিতীয় ব্যক্তি। আজকের আনন্দবাজারে বিষয় আছে তাতে ভারতবর্ষের অসম্ভব কথাটাকে বেড়ে গেছে এবং 74 ভাগের উপর সম্পত্তির মালিক হচ্ছে মাত্র 1% ধনী লোক। কি বুঝছেন আপনারা? 100 টাকার মধ্যে 74 টাকা আছে ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে 1,40,000 মানুষের মধ্যে। বলছেন পরবর্তী 10 ভাগ সম্পত্তি আছে, সরি পরবর্তী 10% মানুষের হাতে আছে, আরো 23.5% মানুষ যে ভারতবর্ষের অর্থনীতি অর্থাৎ এত ধনী আমরা এই অর্থনীতির আগে প্রকাশিত হয়েছিল 121টা দেশের মধ্যে আমাদের স্থান হচ্ছে 107 নম্বর জায়গায়। কি বলছেন? এবং আমাদের পাশাপাশি যে প্রতিবেশী দেশগুলো নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, এরা প্রত্যেকে আমাদের থেকে উপরে আছে, ভালো জায়গায়। এরকম বিকাশশীল, এরকম উন্নত, এরকম স্বাধীনতা এই প্রশ্নটা আমাদের এরকম একটা দেশকে আমরা দেখতে আশা করেছিলাম যেখানে আমাদের শিক্ষা
আস্তে আস্তে সরকারের হয়ে গিয়ে যে কোনো ভালো চিকিৎসার জন্য বিশ্বাসযোগ্য চিকিৎসার জন্য প্রচুর টাকা পর্যন্ত জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, বাড়ির গ্যাস বলুন, ওষুধপত্র বলুন, এসেন্সিয়াল কমোডিটি যেগুলো আমরা জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় পণ্য যেগুলোকে আমরা বলি, এই ভারতবর্ষে জয়গান করছেন তারা, কিন্তু এই ভারতবর্ষকে লুট করে কয়েকজন মাত্র সীমিত ধনী কারাগারে ধনলাভ করেছে। নেতাজি সুভাষচন্দ্রের স্বপ্নে এই ভারতবর্ষ ছিল না। আমাদের সভাপতির কাছে প্রাথমিক বক্তব্য শুনছিলেন, নেতাজি সুভাষচন্দ্রকে বহিষ্কার করেছিল কংগ্রেস থেকে, এই কংগ্রেসের কোন রাইট নেই নেতাজির গলায় মালা দেওয়া, এই কংগ্রেসের কোন রাইট নেই গান্ধীজি নেতাজি নেহরু ইন্দিরা এদের পাশাপাশি রেখে নেতাজির গলায় মালা দেওয়া। এই নেতাজি চেয়েছিলেন দেশকে জমিদার প্রথা থেকে মুক্ত করতে, এই নেতাজি চেয়েছিলেন শ্রমিক কৃষকদের স্বাধীনতা আন্দোলনে নিয়ে আসতে, এই নেতাজি চেয়েছিলেন প্রথম কাজ হচ্ছে ইংরেজদের হাত থেকে ভারতবর্ষের স্বাধীনতা, দ্বিতীয় কাজ হচ্ছে দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। অহিংসা পন্থীদের মতো গান্ধীবাদীদের মতো অনুনয় বিনয় করে আরেকটু দিন আরেকটু হলে আমাদের চলবে, আপনাদের সঙ্গে মিলেমিশে আমরা চলব, পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করা, এরকম ভারতবর্ষ নেতাজির স্বপ্নে ছিল না, কল্পনায় ছিল না। তিনি কংগ্রেস প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম হরিপুরা কংগ্রেসে যে বক্তৃতা দিয়েছিলেন আপনারা পড়ে দেখবেন, যে কথাগুলো আমি সংক্ষিপ্ত নিজের কথা বললাম, কংগ্রেসের বড় বড় বাঘা বাগা নেতারা ভেবেছে, গান্ধীজি ভেবেছেন, নেহরু ভেবেছেন, প্যাকেট ভেবেছেন, পন ভেবেছেন, একবার যদি প্রেসিডেন্ট হয়ে যায় বড় পদে করবে, ভালো জায়গায় থাকবে, ইংরেজের সঙ্গে গরম গরম হবে, তখন নেতাজি ওই কড়া কড়া রাস্তা ছেড়ে দেবে, বন্ধ হয়ে যাবে, তার আপোষহীন সংগ্রামী রাস্তা থাকবে না। নেতাজি তো সেই ধাতুকে গড়া মানুষ নয়, তার আদর্শ তো সেরকম নয়, তার স্বপ্ন তো সেরকম নয়, তার দেশের মানুষের প্রতি ভালোবাসা, সমস্ত মানুষের প্রতি ভালোবাসা, সেটা তো অন্য নেতাদের মতো নয়। তিন বছর পুরো স্বরাজ্যে এখন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, কংগ্রেস বলছেন এখন যুদ্ধ ঘোষণা করা যাবে না। সময়টা চিন্তা করে দেখুন, 1938 সালে নেতাজি সভাপতি হয়েছে, 1939 সালে প্রকৃতপক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, হিটলার তখন দল পাকাচ্ছে, আবার সে বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে সে সমস্ত বিশ্ব সে দখল করবে, সে অর্থে সে ইংরেজদের শত্রু, এই সুযোগ নেতাজি বলছেন গ্রহণ করতে হবে, এই সময় ইংরেজরা দুর্বল, এই সময় ওকে আক্রমণ করতে হবে, দেশের স্বাধীনতা আমার কাছে প্রথম, কংগ্রেস বলতে এই সময় আক্রমণ করা যাবে না, এই সময় বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। তাহলে সেই কংগ্রেসের কাছে যে কংগ্রেস মনে করছে যে এই সময় ইংরেজের গায়ে আঁচড় কাটা যাবে না, সে দেশের মানুষের স্বার্থে কথা বলছে না, কাদের স্বার্থে কথা বলছে,
দ্বিতীয়বার যখন কংগ্রেসের জন্য দাঁড়ালেন ১৯০০ আমি ডিটেলসে যাব না, খুব সংক্ষেপে আমি বেরিয়ে গেছি, কারণ সময়ও অল্প আছে এবং আরো কিছু কথা বলতে আছে। আপনারা এগুলো জানেন, আমাদের বৈভব যেগুলো বেরিয়েছে আপনারা খুঁটিয়ে পড়বেন। যে শুধু একটা চরিত্র জানা নয়, আমাদের দেশের স্বাধীনতার সময় কংগ্রেসের কি ভূমিকা, অন্যান্য দলগুলোর কি ভূমিকা, কমিউনিস্ট নামধারী যে দল ছিল তাদের কি ভূমিকা, সবটা জানতে গেলে নেতাজির জীবনকে আমাদের খুঁটিয়ে পড়তে হবে। পড়বেন আপনারা, দেখবেন ১৯৩৯ নির্বাচনে ত্রিপুরিতে সেই ত্রিপুরাতে নেতাজির বিরুদ্ধে হতো পপুলার, সারা দেশ উত্তাল নেতাজির জন্য। কংগ্রেসীরা চক্রান্ত করলে সীতারামাইয়াকে দল করেছিলেন, এটা গান্ধীজি পেয়েছে, গান্ধীজির ব্রিটিশ সাম্রাজ্যবাদ প্রমাণ করলো যে নেতাজি যদি ক্ষমতায় থাকে তাহলে তাদের সর্বোচ্চ বডি কোন প্রস্তাব নিয়ে আসলো, এখন থেকে কংগ্রেসের প্রেসিডেন্ট কে গান্ধীজির সম্মতি নিয়ে ওয়ার্কিং প্রেসিডেন্ট গঠন করতে হবে। সেকেন্ড শর্ত হচ্ছে সবকিছু গান্ধীজির পরামর্শ মতো চলতে, তাহলে প্রেসিডেন্ট নির্বাচিত করলেন না, এটা ছিল না। অর্থাৎ নেতাজিকে ছোট জগন্নাথ করে দিতে হবে, আর তিনি যদি মানতে না পারেন তাহলে তাকে পদত্যাগ করতে হবে, বাধ্য করবে। দুঃখের কথা কি জানেন, আপনারা ইতিহাস পড়ে দেখুন যে আলোচনাগুলো আজকে প্রাসঙ্গিক, তাহলে এই সমস্ত দলগুলোকে বোঝা যাবে না, এই সমস্ত নেতার চরিত্র গুলোকে বোঝা যাবে না, আমরা চিরদিন একটা স্বপ্নের মধ্যে থেকে যাব। সেই সময় কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিল তখনকার দিনের প্রজা সোশ্যালিস্ট পার্টি, নেতাজির দিকে ছিল না। তখন তো কংগ্রেস একটা বড় প্ল্যাটফর্মের মতো, আজকের দিনের মতো কিছু লোকের গোষ্ঠীগত কংগ্রেস না, সবাই সেখানে স্বাধীনতা লড়াই, সেখানে বামপন্থীরাও আছে, কমিউনিস্টরাও আছে, মধ্যপন্থীরাও আছে, কংগ্রেসের দক্ষিণপন্থীরা আছে, বামপন্থী, ভারতবর্ষের বামপন্থী কথাটা এসেছিল সুভাষচন্দ্রকে কেন্দ্র করে। সত্যের পক্ষে যারা, আদর্শের পক্ষে যারা, প্রগতির পক্ষে যারা, সাধারণ মানুষের পক্ষে যারা, তারা বামপন্থী, সুভাষচন্দ্রের নেতৃত্বে কংগ্রেসের বামপন্থী ধারা, অন্যরা হচ্ছে দক্ষিণপন্থী। এরা তো সাপোর্ট করলোই না পন প্রস্তাবে সুভাষের পক্ষে, এমনকি সিপিআই তখন একমাত্র কমিউনিস্ট নামধারী দল। আমরা যারা জীবনে নানান আদর্শ চর্চা করি বা ফলো করি, আমরা জানি যে এরা কমিউনিজমের কথা বলে, কিন্তু কমিউনিজমের মূল যে আদর্শ, তার যে মাহাত্ম, তার যে সাধনা, তার যে সংগ্রাম, এই পার্টিগুলো এমনকি তাদের দলের গঠন ইত্যাদি সেই পদ্ধতিতে গড়ে ওঠেনি। নেতাজি সুভাষচন্দ্রের এদের সম্বন্ধে অনেক কথা আছে, তারা পর্যন্ত সাপোর্ট করেনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে, তারা নিরপেক্ষ ছিলেন। পার্লামেন্টে নিরপেক্ষ থাকা মানে কি আপনারা জানেন, যে কোনো ভোটে আপনি নিরপেক্ষ থাকা মানে কি আপনি জানেন, যে জিনিসটা চলছে তাকে চলতে সাহায্য করে। তাহলে পুঁজিপতিদের পক্ষে, কংগ্রেসের পক্ষে, ব্রিটিশদের পক্ষে আসলে সেদিনের এই সিপিআই, পরবর্তীকালে সিপিআই ভেঙেই তো সিপিএম, সেই সিপিএম ভেঙেই তো সিপিআই এমএল বা আরো এরকম নক্সালাইট নাম করে যে সমস্ত দলগুলো ভারতবর্ষে আছে তারা তো তাই। জ্বরে আক্রান্ত নেতাজি সুভাষচন্দ্র, এআইসিসি মানে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অধিবেশন বেড়েছে বসেছে, এগুলো আপনাদের কিছু কেউ কিছু জানেন, অনেকে জানেন, যারা হয়তো জানেন না তাদের জন্য একটু বলছি, জ্বর হয়েছে। উনি বললেন যে অধিবেশন পিছিয়ে দেওয়া হোক, কারণ সে জয়েন করত তখনও তিনি প্রেসিডেন্ট, তারা বলছে না পিছনো যাবে না,
নেহরু প্যাটেল এরা বলে দিল যে ওটা সত্যিকারের জ্বর নয়, ওটা পলিটিক্যাল ফিভার, মানে রাজনৈতিক জ্বর, মানে কিরকম তাচ্ছিল্য ভেবে দেবো। তাদের ডাক্তারদের দিয়ে এক্সামিন করিয়েছিল সত্যিকারের জ্বর কিনা দেখো, ডাক্তাররা দেখে সার্টিফিকেট দিল যে হ্যাঁ উনি সত্যিকারে অসুস্থ। তাতেও নেহরুরা ঠাট্টা করেছেন, থার্মোমিটার দিয়ে জ্বর দেখেছিল তো, ভাবতে পারেন কতখানি নিচে নামতে পারে এরা, যাদের আমরা ফুলমালা দিই, উচ্চ বড় বড় নেতা, আন্তর্জাতিক মানের নেতা বলে কথা বলে। একজন মানুষকে হারানোর জন্য, একজন মানুষকে তো হারানো নয়, যেমন সুভাষচন্দ্র বসু পরে বলেছেন যে এটা গান্ধীর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিরোধ তা নয়, বা নেহরুদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত পর্যায়ের বিরোধ তা নয়, এটা হচ্ছে প্রকৃত অর্থে দুই শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব। তারা বলছে আসলে কাজ করছে কংগ্রেস অজান্তেও, গান্ধীজি অজান্তেও, অজ্ঞাত সারেও কাজ করছে ভারতবর্ষের ব্যবসাদারদের জন্য, পুঁজিপতি শ্রেণীর জন্য, পুঁজির মালিকদের জন্য, আর সেই সুযোগে ব্রিটিশদের সুবিধা হচ্ছে, ব্রিটিশরা সেজন্য গান্ধীর খুব জয়গান করতে এবং তার পপুলারিটি রক্ষা করার জন্য, মানুষের সামনে তার ভাবমূর্তি রক্ষা করার জন্য মাঝে মাঝে তাকে ধরে জেলেও ঢুকিয়ে দিত। মাইকেল এডওয়ার্ডস বলে একজন ইংরেজ ঐতিহাসিক, লাস্ট ডেজ অফ ইন্ডিয়া বলে, ব্রিটিশ রুল ইন লাস্ট ডেজ অফ ইন ইন্ডিয়া একটা লেখা আছে, বই আছে, তাতে পরিষ্কার লিখছেন যে গান্ধীজির অসহযোগ আন্দোলন সেদিন ব্রিটিশের বিরুদ্ধে নয়, সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে পরিচালিত হয়েছিল। কে লিখছেন? ব্রিটিশ একজন ঐতিহাসিক মাইকেল এডওয়ার্ডস। আছে, বই আছে, আপনারা পড়ে দেখুন। কেন এই প্রয়োজনটা? কেন? কারণ নেতাজি সুভাষচন্দ্র যে কথা বলছেন, শ্রমিক কৃষককে নিয়ে চলতে হবে, মধ্যবিত্তদের নিয়ে চলতে হবে, অসাম্য থাকবে না দেশের মধ্যে, ব্রিটিশদের সঙ্গে কোন রকম আপোষ নয়, নারীদের অধিকার চাই, নারীদের স্বাধীনতা চাই, নারীদের অধিকার নিজেদের নিয়ে আসতে হবে, তো সুভাষচন্দ্রের কথা আছে আপনারা জানেন। এমনকি আইনের মধ্যেও নারীদের মধ্যে যে ক্ষমতা, তেজ, সাহস, তার প্রতিনিধি হিসেবে ঝাঁসি বাহিনী গঠন করেছেন, তার নেতৃত্ব করেছেন লক্ষ্মী সেহগাল, ডাক্তার লক্ষ্মী সেহগাল, তিনি একজন চিকিৎসক ছিলেন। এরকম একটা নেতাজি যদি কংগ্রেসের ক্ষমতায় থাকে এবং একবার যদি দেশের মধ্যে তিনি স্বাধীনতার আহ্বান দিয়ে দেন, তাহলে সামগ্রিক যে বিশ্ব পরিস্থিতি, সেই বিশ্ব পরিস্থিতিতে দেশের মানুষ যদি একবার নেমে যায় স্বাধীনতার লড়াই, তখন কংগ্রেসের নেতাদের কন্ট্রোল আর করতে পারবে না, এটা কংগ্রেসের নেতাদেরও ভয় ছিল। আর একটা ভয় ছিল, বিশাল ভয়, কি সেটা? আপনারা মনে করে দেখুন, আজকে হচ্ছে এই যে আমার বুকে দুটো ব্যাচ দেখতে পাচ্ছেন, নেতাজির ব্যাচ, পাশে বিআই লেনিনের ব্যাচ। আজকে 21শে জানুয়ারি, লেনিনের মৃত্যুদিন, 100তম মৃত্যুদিন, লেনিনের মৃত্যুর আজকে 100তম, মানে শতবর্ষ শুরু হচ্ছে আজকের থেকে, সামনে বছর শেষ হবে। এই লেনিন সম্বন্ধে অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ কথা আছে নেতাজির, আমি বলছি একটু পরে। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসেবে 1917 সালে সোভিয়েত রাশিয়া তৈরি হয়ে গেছে, শ্রমিক কৃষকের রাজ প্রতিষ্ঠিত হয়েছে। নেতাজি সুভাষচন্দ্রের কথায় দেখতে পাবেন বলছেন, তথাকথিত গণতান্ত্রিক দেশ ফরাসি, ব্রিটেন, এরা জার্মানি এবং ইতালির সঙ্গে হাত মিলিয়ে সোভিয়েত রাশিয়াকে ধ্বংস করতে চাইছে। সোভিয়েত রাশিয়ার উপস্থিতি সারা দুনিয়ার বুকে, সাম্রাজ্যবাদী দেশগুলোর বুকে কাঁপন ধরায়। এই নেতাজি সুভাষচন্দ্র প্রথম ভারতবর্ষ থেকে যখন সে রাত্রেবেলা চলে যাচ্ছেন ছদ্মবেশে, প্রথম কোথায় কোন দেশে যেতে চেয়েছিলেন ইতিহাস জানে সবাই, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, রাশিয়াতে প্রথম যেতে চেয়েছিলেন, সোভিয়েত ইউনিয়ন।
কারণ তাকে তিনি পৃথিবীর সব থেকে পরাধীন জাতির দেশগুলোর মিত্র দেশ হিসেবে জানতেন। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি, রাশিয়ান এম্বাসি থেকে তাকে কাবুলে বলা হয় খবর নেওয়ার পর সোভিয়েত ইউনিয়ন থেকে, মস্কো থেকে, যেহেতু বিশ্ব পরিস্থিতিতে হিটলার মানে ইটালি, জার্মানি, ওদিকে জাপান সাম্রাজ্যবাদী শক্তি, তাদের বিরুদ্ধে তারা রাশিয়াকে আক্রমণ করতে চাইছে, তাদের আটকানোর জন্য বিশ্ব পরিস্থিতিতে ইংল্যান্ড, ফরাসি এবং মার্কিন দেশ আমেরিকা তাদের সঙ্গে আমাকে ফ্রন্ট গঠন করতে হচ্ছে। ফলে এই পরিস্থিতিতে রাশিয়ার পক্ষে অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পক্ষে নেতাজিকে ভারতবর্ষের স্বাধীনতার জন্য সাহায্য দেওয়া সম্ভব নয়। নেতাজি সেটা মেনেছিলেন এবং এটা মেনেও সারা জীবনে তার কোনো কথার মধ্যে নেতাজি কখনো সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে কোনো কথা বলেন, বরং যুদ্ধক্ষেত্রে যখন তার আইনি বাহিনী পরাজিত হচ্ছে তখনও তিনি অত্যন্ত শ্রদ্ধা প্রকাশ করেছেন, সে কথা আমি দু চারটা আসব। তো এই যে সোভিয়েত ইউনিয়ন 1917 সালে প্রতিষ্ঠিত হয়েছে, ভারতবর্ষের পুঁজিপতিদের ভয়, এই টাটা বিড়লা গোয়েঙ্কা তখনকার যারা প্রথম দিকে উঠে আসছে, তখন তো আদানি আম্বানি জিন্দাল মিত্তালরা ছিল না, অল্প অল্প পুঁজি কিন্তু স্বাধীন পুঁজিপতি হিসেবে তারা উঠে আসছে, তারা চায় যে দেশের মশরক থেকে ইংরেজরা চলে যাক কিন্তু আমরা কায়েম করব সেই জায়গাটা, যেটাকে বলা হয় সাদা চামড়ার জায়গায় কালো চামড়ার রাজত্ব। স্বাধীনতা তাদের ওইটুকুর জন্যই প্রয়োজন, তার বেশি প্রয়োজন নয়। এই জায়গাটা যদি সুভাষ বোস থাকে ক্ষমতায় কংগ্রেসের প্রেসিডেন্ট থাকতে সম্ভব নয়, তাই সুভাষ বোসকে সরিয়ে দিতে হবে, কংগ্রেস থেকে তাকে বহিষ্কার করো, সাসপেন্ড করা হলো। প্রথমে সুভাষ বললেন, বললেন যে অ্যাকচুয়ালি এটা সাসপেন্ড নয় বহিষ্কার, মানে তার হাত পা বেঁধে দেওয়া হলো। এই যে বিশ্ব পরিস্থিতিতে তখন দেশের বাইরের থেকেও যাতে গিয়ে দেশকে স্বাধীন করা যায়, এই নেতাজি বেরুলেন দেশ থেকে, বুঝতে পারছেন যে আমাকে দেশের মধ্যে কিছু করতে দেবে না এরা কংগ্রেসের মধ্যে থেকে। এবং তিনি যে শেষ ভরসা করেছিলেন এই বামপন্থীদের প্রতি, এমনকি তখনকার সিপিআই কংগ্রেস নামধারী পার্টি তারাও তাকে সাহায্য করলেন। স্যার রামগড়ে যখন কংগ্রেসের অধিবেশন ডাকলো, রামগড় বিহারে, তখন পাশাপাশি লেফট কনসোলিডেশন নামে নেতাজি সুভাষ বসু তার দুদিন পরে সভা ডেকেছিলেন, সেখানেও বামপন্থীরা যায়নি, মানে সিপিআই যায়নি। সুভাষ বসু দুঃখ করে বলেছিলেন যে কংগ্রেসের মধ্যেও দক্ষিণপন্থীরা ছাড়া যারা প্রগতিশীল ছিল, যারা গণতান্ত্রিক মনোভাবাপন্ন ছিল, যারা এখনই সমাজতান্ত্রিক কোন দলে যোগ দিতে চায় না, অর্থাৎ বামপন্থী দলে যোগ দিতে চায় না, তাদের সকলকে নিয়ে বামপন্থী দল অর্থাৎ সিপিআই তখনকার দিনের কমিউনিস্ট পার্টি, তারা যদি একটা লেফট কনসোলিডেশন তৈরি করত, তাহলে পরে দেশের মানুষের সাপোর্ট নিয়ে ভবিষ্যতে একটি সত্যিকারের কমিউনিস্ট দল গঠন হতে পারত এবং দেশকে সমাজতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়া যেত। করেনি এরা, কোন রকম ভাবে নেতাজিকে সাহায্য করেনি। এবং আপনারা জানেন যে 1942 সালে যে ভারত ছাড়ো আন্দোলন, যা রাজ টেনে ধরেছিল অ্যাকচুয়ালি গান্ধীবাদীরা কংগ্রেসের, অনেকে মনে করে তারাই করেছিল, অ্যাকচুয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিস্থিতিতে দেশ তখন উত্তাল স্বাধীনতার লড়াই, মানুষ এগিয়ে আসছে দলে দলে, বেরিয়ে আসছে, লিড করার লোক নেই। এই নেতাজি সুভাষ যদি দেশের মধ্যে থাকতেন তাহলে এই ভারতবর্ষের চেহারা, চরিত্র এবং স্বাধীনতা অন্য পথে চলে যেতে পারত, এবং ধরে নেওয়া যায় নেতাজি সুভাষচন্দ্র তার নেতৃত্বে থাকতেন সেদিন 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে। এই ভারত ছাড়ো আন্দোলনে সিপিআই এর বন্ধুরা কি করেছিলেন, এগুলো কেন বলছি আপনাদের, কারণ এখন সবাই নেতাজির গলায় মালা দেয়, কিন্তু নেতাজিকে তাড়ানোর দায়টা কারা, নেতাজির মতো একটা চরিত্র আর সমগ্র হিমাচল যার এরকম জায়গা,
কোন দুঃখে তাকে দেশ ছাড়তে হলো, কেন দেশের স্বাধীনতার চিত্রটা এরকম বদলে গেল, এটা বোঝা যাবে না যদি না আমরা এটা সেইভাবে চিন্তা করি। ফলে রেকনসিডারেশন হল না। তিনি এক সময় নিয়ে নেতাজি এই বামপন্থীদের সম্বন্ধে বলেছেন, এক সময় রজনীভন দত্ত একজন বিখ্যাত কমিউনিস্ট নেতা ব্রিটেনে, এই জ্যোতি বসু আমাদের এখানকার বামপন্থীরা সব তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন যখন ব্রিটেনে ব্যারিস্টারি পড়তে গেছেন বাড়িতে। রজনীভন দত্তের সঙ্গে একটি আলোচনায় নেতাজি বলছেন, শুনুন আপনারা মন দিয়ে, বলছেন যে আমার ধারণা ছিল যে কমিউনিজমের কিন্তু আমাদের চর্চা করে তাদের দেখে মনে হয় দেখে মনে হয় যে কমিউনিজম বোধ হয় কারণ বিয়ালিশের স্বাধীনতা পরবর্তী আমি মার্কস যা পড়েছি এবং কমিউনিস্ট তাতে কমিউনিজমের সেখানে বর্ণিত তার একটা অংশ এবং কমিউনিস্ট আন্দোলন তখন সব সিপিআই বলছেন যে আমাদের দেশে এবং মহত্ব সেটা মানুষ ঠিক মতো বুঝতে পারে। কে বলছেন নেতাজি সুভাষ চন্দ্র এই মহান মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর এই গান্ধীবাদীরা নেতাজিকে বাদ করে এবং কংগ্রেসকে অচল করে গান্ধীজির মত আপনি আপনার লোক দিন কি করতে যা করার করো এই গান্ধীজি নেতাজিকে মানে মানে সুভাষ ইন্ডাস্ট্রি ওকে ডিসিপ্লিন মেনে চলতে বলবেন এই পদত্যাগ যখন করছেন সুবোধ মল্লিক স্কোয়ার এখানে সভা করে ওই গান্ধীবাদীদের সুভাষ এত ধৈর্যশীল এত তার দিন এত তার ঔদার্য
তিনি রাজেন্দ্র প্রসাদ কে তিনি রাজেন্দ্র প্রসাদ কে ইউরোপের জাতিগুলির ভাগ্য বিশ্বের ভাগ্য নির্ধারণ করতে পারে সোভিয়েত রাশিয়া, তার দিকে সবাই তাকিয়ে আছে, এরকম ভরসা করেছিল। এবং প্রকৃতপক্ষে যুদ্ধে পরাজয়ের সময় তিনি ওখানে যেতে চেয়েছেন, যুদ্ধ তার সে আকাঙ্ক্ষা ছিল যে যাবে। আপনারা জানেন যে আইনের বাহিনী সিদ্ধান্ত নিয়েছিল যখন পরাজয় হচ্ছে জাপানে, তখন সিদ্ধান্ত নেয় যে আমরা আত্মসমর্পণ করি, কারণ বর্ষা নেমেছে, মারা যাচ্ছে, জাপানিরা আত্মসমর্পণ করেছে। ওখানে 6-9 আগস্ট মনে পড়ে 45 সাল তো আত্মসমর্পণ করছে জাপান, নেতাজি সুভাষ কে আইনে বাহিনী সিদ্ধান্ত নিয়েছে, আইনে সরকার, স্বাধীন সরকার তারা ঘোষণা করেছিলেন, নেতাজি ধরা দেবেন না, নেতাজি ধরা দেবেন, তার সঙ্গে একজন, তার সঙ্গে একজন যাবে, বাকিরা আত্মসমর্পণ, বাকিরা আত্মসমর্পণ যেতে চেয়েছিলেন, যেতে চেয়েছিলেন সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন জানেন যে ওখানে গিয়ে যদি আমার ওখানে গিয়ে যদি আবার কিছু করা যেত, যাই হোক সে কাহিনী, যাই হোক সে কাহিনী আলাদা। এই দেশের মধ্যে অনেকে প্রশ্ন তোলে, বিশেষ করে বামপন্থীরা তাদের 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 সম্মান রক্ষা করার জন্য বা দেশের মানুষ যেহেতু নেতাজিকে ভালোবাসে, যেমন যেমন দেশ নেতারা নেতাজিকে সরিয়ে দিতে চায়, ক্ষুদিরামকে সরিয়ে দিতে চায়, বাঘা যতীনকে মন থেকে মুছে দিতে চায়, কিন্তু মুছতে পেরেছে কি, মুছতে পারবেও না, ঠিক থেকে যায় থাকবে, সেরকম করে তারা মুছে দিতে চায়। যে জাপান জাপান শাহনাজ খান পরবর্তী তার একটা লেখায় বলছেন, তার আরেকজন কমান্ডার বলছেন যে জাপান যদি আমাদের সাহায্য করছে ঠিক, কিন্তু তারা ব্রিটিশকে তাড়ানোর পর জাপান যদি জিতে যায়, ব্রিটিশ যদি ভারতবর্ষ ছাড়া হয়, তাহলে জাপান যদি ভারতবর্ষ দখল করতে আসে, তাহলে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে যেমন যুদ্ধ করছো সেরকমই যুদ্ধ করবো জাপানের বিরুদ্ধে। শাহনাজ খানের লেখা আছে পরিষ্কার, কোথেকে পেয়েছে শাহনাজ খান এই কথা, তো নেতাজির আন্ডারস্ট্যান্ড, নেতাজির কথা। জার্মান যখন রাশিয়াকে আক্রমণ করছে সোভিয়েত ইউনিয়নকে, ইটালিতে তখন নেতাজি জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে উষ্মা প্রকাশ করছেন, বলছেন যে এই কাজ জার্মানি ঠিক করেন। এবং এক জায়গায় সেই রাষ্ট্রদূত পরবর্তীকালে লিখছে, নেতাজি তাদের মতো করে লিখছে যে রাশিয়ার যুক্তির দ্বারা খুবই প্রভাবিত ছিলেন, মানে হিটলারকে একদম পাতা দেন নেতাজি ওখানে ঠিক করে। এই ইটালি সম্বন্ধে বলছেন এই নেতাজি, দেখুন মানে কমিউনিজম সম্বন্ধে সঠিক ধারণা নেই বলে এবং ভুলভাবে আমাদের দেশে পরিচালিত হয়েছে বলে এবং যে দল সেটা সঠিক কমিউনিস্ট পার্টি ছিল না বলে বহু মানুষের মনে আমাদের দেশের মধ্যে কমিউনিজম সম্বন্ধে বামপন্থী দল সম্বন্ধে উল্টো পাল্টা ধারণা রয়েছে। এই নেতাজি বলছেন এটা কোন সাল, 2023 সালে, 2022 সালে নেতাজি বলছেন
ইত্যাদি সমস্ত দিক থেকে সমাজ সংস্কার জন্য তৈরি হয়েছে, ফিডেল। কিন্তু এখানে কোনো লেনিন ছিল না। এই যে লেনিন বলছে, এখানে কোনো লেনিনের মতো মানুষ ছিল না নেতৃত্ব দেওয়ার জন্য, যেটা তিনি সোভিয়েত রাশিয়া করতে পেরেছেন। তা না হলে মুসলিনি ক্ষমতা দখল করতে পারতো না, ফ্যাসিজম আনতে পারতো না ইটালিতে, এখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়ে যেত। কতখানি শ্রদ্ধা থাকতে পারে বলতে পারে। এই রবীন্দ্রনাথ বলেছিলেন না যে আমি রাশিয়াতে যদি না আসতে পারতাম তাহলে এই জীবনে তীর্থ দর্শন অপূর্ণ থাকত। এগুলো বিরোধীরা বলে না। তাহলে রবীন্দ্রনাথ কি কমিউনিস্ট ছিলেন? চার্লি চ্যাপলিন কি কমিউনিস্ট ছিলেন? বার্নার্ড শ কি কমিউনিস্ট ছিলেন? বার্টন রাসেল কি কমিউনিস্ট ছিলেন? আইনস্টাইন কি কমিউনিস্ট ছিলেন? তাহলে বিশ্বের এই বড় মানুষরা তারা নেতাজির মতো একই সুরে সমাজতন্ত্রের জয়গান করলেন না? সোভিয়েত রাশিয়ার পাশে দাঁড়ালেন কি? এগুলো আমাদের ভাবতে হবে। নেতাজির জীবন চর্চা, তার আদর্শ চর্চা করার সময়। আর এই নেতাজিকে এই সিপিআই দল তখন কি বলেছে? জাপানের তোজোর কুকুর, জাপানের দালাল, এবং এত নোংরা নিচেরা ছবি এঁকেছে, কার্টুন এঁকেছে তাদের পত্রিকায়, একটা দড়িতে বাঁধা কুকুর, মুখটা হচ্ছে নেতাজির, আর যে টানছে সে হচ্ছে তখন জাপানের প্রধানমন্ত্রী তোজো, তার মুখটা হচ্ছে যে টেনে নিয়ে যাচ্ছে কুকুর। নেহরু যেমন বলেছে, নেতাজি যদি আসে তলোয়ার দিয়ে তাকে অভ্যর্থনা জানাবো, মানে কি? এদের নেতা বিটি রন্দিবে বলেছে, সিপিআইএর নেতা তখন 48 সালে বলেছে যে একজন সঠিক দেশদ্রোহীকে, বিশ্বাসঘাতককে সব দেশপ্রেমিকরা যে শাস্তি দেয় আমরা ঠিক সেই শাস্তি দেবো তাদের। মানে বিটি রন্দিবিরা, সিপিআই এর লোকেরা হচ্ছে সব দেশপ্রেমিক, আর নেতাজি হচ্ছেন বিশ্বাসঘাতক দেশদ্রোহী। কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এদের মধ্যে এসব লুকিয়ে আছে, জানে না মানে এসব ইতিহাসও কেউ ঘাটে না, জানা দরকার এরা কি ভূমিকা পালন করেছে ইতিহাসে। এই 42-এর আন্দোলনকে সাপোর্ট করেনি পরবর্তীকালে ওদেরই দলের একজন নেতা ডাক্তার রণেন্দ্রনাথ সেন। এই ডাক্তার রণেন্দ্রনাথ সেনের কথা আসলে বলি, এই কোটনিশ নাম শুনেছেন আপনারা, ডাক্তার দ্বারকানাথ কোটনিশ। এই নেতাজি যখন সভাপতি তখন ভারতবর্ষ থেকে চীনের স্বাধীনতার জন্য একটি মেডিকেল মিশন অ্যাম্বুলেন্স সহ পাঠানো হয়েছিল। তার পাঁচজন ছিল প্রতিনিধি, তার দুজন ছিল বেঙ্গলের, একজন হচ্ছে ডাক্তার রণেন্দ্রনাথ সেন, আর একজন হচ্ছে ডাক্তার দেবেন্দ্র মুখার্জি, আর বাকি তিনজন ছিল একজন ডক্টর অটোয়াল, ডক্টর চোলকার এবং ডাক্তার দ্বারকানাথ কোটনিশ। কোটনিশ প্রথম সব থেকে ছোট, সোলাপুরের, মহারাষ্ট্রে। এই ডাক্তার রণেন্দ্র সেনকে পাসপোর্ট দেয়নি ব্রিটিশ সরকার। তখন সুভাষচন্দ্র রাতারাতি বলেন রণেন্দ্র সেনকে যে আরেকজনকে জোগাড় করো, পাঠাতেই হবে পাঁচজনকে অন্তত। ওই রাতারাতি ডাক্তার বিজয় বসু, ওই বিজয় বসু রোড আছে দেখবেন পিজির পরে, যে আকুপাঙ্কচার চালু করেছিলেন এখানে, ডাক্তার বিজয় বসু রাতারাতি ঠিক করে একদিনের মধ্যে ট্রেনে তুলে দেন। এই ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল যেখানে আমাদের প্রোগ্রাম হবে 23 তারিখ, সেখানে নেতাজি নিজের সভাপতিত্ব থেকে তাদের সম্বর্ধনা দিয়েছিল, নিজে হাতে মালা পরিয়ে দিয়েছিল, নিজে গাড়িতে করে নিয়ে গিয়ে ট্রেনে তুলে দিয়েছিলেন বোম্বে ভেলে। এই টিমে রণেন্দ্র সেনের থাকার কথা ছিল, যেতে পারেননি। এই রণেন্দ্র সেন একটা বই লিখেছেন, সেই বইয়ে লিখছেন একটা প্রতিনিধি দল পরবর্তীকালে স্ট্যালিনের সঙ্গে দেখা করতে গেছে রাশিয়াতে, আমাদের কমিউনিস্ট নেতারা কয়েকজন দুটো জিনিস বলেছে। একটা বলেছিলেন যে ভারতবর্ষের পুঁজিপতিরা কংগ্রেসকে তো দখল করে রেখেছে, সে শরৎচন্দ্র বলেছেন যে গান্ধীজির চারিদিকে দাঁড়িয়ে আছে বণিকরা, ব্যবসাদাররা, গান্ধীজির প্রথম ভয় হচ্ছে বিপ্লবকে, সমাজতন্ত্রকে। এ তো শরৎচন্দ্র সাহিত্যিকও বলেছে।
স্ট্যালিন বিশ্লেষণ করে বলতেন ভারতবর্ষের সম্বন্ধে যে তখন যে স্বাধীনতার যুদ্ধ চলছে সাম্রাজ্যবাদীদের সঙ্গে এদেশের বড় পুঁজিপতিরা অর্থবানরা আপোষ করে চলছে, অনুনয় বিনয়ে চলছে। এখানে কমিউনিস্টদের উচিত পেচি বুর্জোয়া যে মানসিকতা, মধ্যবিত্তকে বলা হয় পেচি বুর্জোয়া, এই যে মধ্যবিত্ত যে মানুষ স্বাধীনতা আন্দোলনে আছে, লড়াইয়ে আছে, তাদের নেতৃত্ব দেওয়ার জন্য শহরে এবং গ্রামে এবং কংগ্রেসের আপোষকামী নেতৃত্ব থেকে এদের মুক্ত করার জন্য কমিউনিস্ট পার্টির উচিত এই পেটি বুর্জোয়া নেতৃত্বকে সাহায্য করা, যার নেতৃত্বে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আপোষহীন বিপ্লবী ধারা আগেও হয়েছে নানান দলে বিভক্ত হয়ে, যেমন অনুশীলন সমিতি, বেঙ্গল ভলেন্টিয়ার, এরকম নানান দলে ছিল না, কিন্তু সুভাষচন্দ্রকে কেন্দ্র করে এই সমস্ত আপোষহীন ধারাগুলো একটা দিক পেয়েছিল এবং তাদের মাধ্যমে সকলকে সুভাষচন্দ্র এক করতে পেরেছিল। এদের সাহায্য করা যেমন করে, এটা স্ট্যালিন বলেনি, এটা আমাদের পরবর্তীকালের বিশ্লেষণ, যেমন চীনে মাওসেদুং শানিয়াসেন এরকমই একজন দেশপ্রেমিক নেতা চীন দেশে, তার সঙ্গে একত্রিত হয়ে জাপানি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং বিশ্বের অন্যান্য যে সাম্রাজ্য বিরোধী দেশ চীনে ছিল তার বিরুদ্ধে লড়াই করেছিলেন, বিপ্লব করে দিয়েছিলেন চীন। সুয়োকর্ণ বলে আরেকজন নেতা ছিলেন ইন্দোনেশিয়াতে, একই পদ্ধতিতে ওদের দেশে মুভমেন্ট হয়েছিল, তারা দেশকে স্বাধীন করেছে, কিন্তু ভারতবর্ষে সাহায্য করা তো দূরের কথা, তাদের তাড়িয়ে দিলেন, নেতাজিকে বহিষ্কার করে দিলেন, পরিত্যাগ করে দিলেন, তোজর কুকুর বলে দিলেন, বিশ্বাসঘাতক বলে দিলেন, সাম্রাজ্য আমাদের দালাল বলে দিলেন। ব্রিটিশদের সুবিধা হলো, পুঁজিপতিদের সুবিধা হলো। এরকম আরেকটা কথাও, নেতাজি মানে সেই সময়ের পরিস্থিতি সম্বন্ধে স্ট্যালিন বলছেন, মানে এইসব কমিউনিস্ট নেতাদের নামে তো যা বলা হয়তো, সেজন্য আপনাদের জানার জন্য আমি কিছুটা কথাটা বলছি। জিজ্ঞেস করলেন 42-এর আন্দোলনে তোমরা কি করেছ, তা এখানকার নেতারা ফুলিয়ে বলল আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তখন কোনো লড়াই করিনি, কারণ ফ্যাসিবাদ তখন বিপদ, যেহেতু ইটালি, জার্মানি, জাপান তার বিরুদ্ধে ব্রিটেন, আমেরিকা, ফরাসি, রাশিয়া একটা ক্যাম্পে লড়াই করছে, ফলে আমরা তো আর ব্রিটেনের বিরুদ্ধে লড়াই করতে পারি না, ফ্যাসিবাদকে আটকাতে হবে। স্ট্যালিন বললেন মূর্খের মতো কাজ করেছে তো, বলেন তোমরা তো জানো যে ব্রিটেন, আমেরিকা প্রকৃতপক্ষে রাশিয়াকে কোন সাহায্য করেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে, এমনকি ওদের আমরা সেকেন্ড ফ্রন্ট খুলতে বলেছিলাম, সেকেন্ড ফ্রন্টও খোলেনি। লাল ফৌজ মানে রাশিয়ার লাল ফৌজ যখন তাড়া করে জার্মানিকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, তখন পুরোটাই আমরা পেয়ে যাব বলে তখন তারা সেকেন্ড ফ্রন্ট খুলেছে, ওখানে গিয়ে বাহাদুরি দেখিয়েছে যে তারা জয় পেয়েছে, এবং সমস্ত কাগজপত্রে দেখবেন চার্চিলের নাম, রুজভেল্টের নাম। আসলে কাজটা করলেন স্ট্যালিন রাশিয়া, সেটার কোনো উল্লেখ পশ্চিমী সংবাদ মাধ্যমে নেই। বলে তোমরা মূর্খের মতো কাজ করেছো, তোমাদের উচিত ছিল, বলছেন তোমাদের উচিত ছিল 42-এর আন্দোলনে, স্বাধীনতা আন্দোলনে পেটি বুর্জোয়া মাসকে নেতৃত্ব দিয়ে সেই সময় ব্রিটিশকে আঘাত করা। তোমাদের কাছে, তোমরা পরাধীন দেশের মানুষ, তোমাদের কাছে প্রায়োরিটি কি, তোমাদের কাছে প্রধান লক্ষ্য কি, তোমার দেশকে স্বাধীন করা, সেখানে তো নেতাজি বলেছে উইকেস্ট মোমেন্ট, শত্রুর যেটা উইকেস্ট মোমেন্ট, তখনই তো তিনি তাকে ধাক্কা দেবে, আর তুমি তাকে সাহায্য করেছ। এই সাহায্য করেছিল সেদিন বীর সাভারকাররা, এই সাহায্য করেছিল সেদিন আরএসএস ব্রিটিশকে, এই সাহায্য করেছিল সেদিন হিন্দু মহাসভা, জনসংঘ, যার থেকে আজকে ভারতীয় জনতা পার্টির জন্ম হয়েছে। সাভারকার বলেছিল, মুচলেকা দিয়েছিল আন্দামানের জেল থেকে বেরিয়ে আসার জন্য, ব্রিটিশকে বাবা বলে ডেকেছে, অন্যভাবে নেবেন না, ওর লেখাতে আছে, বই বইও আছে, যে বাবার মতো মহত্ব নিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট আমাকে মুক্ত করে দিক, এবং আমি কথা দিচ্ছি কোনোদিন আমি তার অবাধ্য হব না। এই হচ্ছে বীরের কাহিনী, যে বীরকে নিয়ে আমাদের মোদী সাহেবরা
অমিত শাহরা লোককে দেখাচ্ছেন, এই মাইকটা একটু দেখো, জল তো গোলওয়ালকার সেদিন এদের সকলকে বিশ্বাসঘাতক বলেছিলেন। গোলওয়ালকারকে গোলওয়ালকারকে এই আরএসএসে এই হিন্দু মহাসভার একজন প্রধান পথপ্রদর্শক নেতা, তার বই আছে, বড় বড় বই আছে তার, বলেছিলেন ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদকে কেন্দ্র করে বিশেষ ভৌগোলিক অবস্থানের মধ্যে যে আন্দোলন পরিচালনা করা হচ্ছে এটাকে স্বাধীনতা আন্দোলন বলা যায় না, কারণ এতে হিন্দু স্বাধীনতা নাই। এই স্বাধীনতা আন্দোলনে মানুষকে খেপিয়ে ব্রিটিশের বিরুদ্ধে যারা লড়াই করছে তারা বিশ্বাসঘাতক, তারা দেশের শত্রু। গোলওয়ালকারের বই আছে, আমি বাণী বানিয়ে বলছি না। এই গোলওয়ালকার বলেছে যে যে স্বাধীনতার মধ্যে যারা হিন্দু জাতির স্বাধীনতাকে বিশ্বাস করে না, হিন্দু জাতির আধিপত্যকে বিশ্বাস করে না, সেটা কোনো স্বাধীনতার আন্দোলন নয়। আর নেতাজি বলছেন ভারতবর্ষে হিন্দুদের সংখ্যাধিক্য বলে যারা মনে করেন যে ভারতবর্ষ শুধু হিন্দুদের সেটা সর্বৈব মিথ্যা। মেলে গোলওয়ালকার মোদীদের তত্ত্ব আর নেতাজির তত্ত্বের সঙ্গে? মেলে? নেতাজির আজাদহীন বাহিনীতে একবার আবিদ হাসানরা, যে আবিদ হাসান তার সঙ্গে ওই সাবমেরিন যাত্রায় ছিলেন, 3000 কত কিলোমিটার সাবমেরিন যাত্রায়, তারা একবার আজাদান বাণীতে একটা গান লিখে নিয়ে এসেছিলেন, সর্বধর্ম সমন্বয়ের গান। আপনারা জানেন যে আইনের আলাদা কোনো কিচেন ছিল না, হিন্দুদের জন্য একটা, শিখদের জন্য একটা, মুসলমানদের জন্য একটা, সিভিল কাস্টের জন্য একটা। এবং এটা গান্ধীজিও স্বীকার করেছেন, এটা জেনে রাখুন, গান্ধীজি নেহরু থেকে সকলে ভারতবর্ষের এটা স্বীকার করেছেন যে সারা দেশকে, যারা এত বিরোধী ছিলেন রাজনৈতিকভাবে, নেতাজি যেমন করে সারা দেশের মানুষকে একই সূত্রে গাঁথতে পেরেছেন সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে আর কোন নেতা করতে পারে, সবাই স্বীকার করেছেন, তাদের লেখাতে আছে। নেতাজি বলছেন যে দেশের স্বাধীনতার জন্য একটা মানুষকে যদি আমরা একটা এই আদর্শের জন্য দাঁড়ান, তখন যখন তারা উদ্বুদ্ধ হবে তাদের মধ্যে একটা নতুন চেতনার উন্মেষ হবে, তারা একটা নতুন আদর্শে তারা পরিচালিত হবে, বলছে একটা নতুন মানুষে পরিণত হবে, তার একটা আলাদা মানুষ, একটা আলাদা আদর্শে উত্তরণ হবে, যাদের মধ্যে কোনো জাতি বর্ণ ভেদ কোনো প্রথা থাকবে না। এবং সেটা তিনি করে দেখিয়েছিলেন, সম্ভব। উনি মুসলিম লীগ, কংগ্রেস, যারা এই জাত পাত ধর্মে বিভক্ত ছিল তাদের সম্বন্ধে বলছেন যে বন্যা, খরা, মড়ক, এগুলো তো আলাদা লোক চিনে ধরে না, কে হিন্দু কে মুসলমান কে শিখ, এরকম করে কি বন্যা, খড়ক, মড়ক এগুলো আসে? কিন্তু সকলকে সমানভাবে ধরে, আমাদের মধ্যে পার্থক্য কোথায়? ওই যে ক্ষুদ্র স্বার্থান্বেষীরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এরকম সাম্প্রদায়িকতা জাতি বিভেদ বিভাজন করে, বলছে এদের আমাদের সর্বদিক থেকে পরিত্যাগ করা উচিত, এই মুসলিম লীগ, এই হিন্দু মহাসভা যারা দেশভাগ করতে চাইছে, বুঝতে পারছেন?
এবং এই দেশভাগ সম্বন্ধে নেতাজি সুভাষ বলছেন, যেমন অনেকে আপনারা শুনেছেন যে শেষ জীবনে গান্ধীজি যখন দেশভাগ হয়ে গেল তারপরে বলেছিলেন যে আমার বেটা বেটা সুভাষ থাকলে ভারতবর্ষ হিন্দুস্থান পাকিস্তান হতে পারত না। এই হিন্দু মহাসভা মুসলিম লীগ এবং কংগ্রেস যখন দেশভাগ করছে তখন দুজন মাত্র মুসলিম লিডার তখনকার দিনে তারা বিরোধিতা করেছিলেন। একজন হচ্ছেন সীমান্ত গান্ধী বলে যিনি পরিচিত, খান আব্দুল গফর খান, আব্দুল গফর খান যিনি ব্রিটিশ জেলে এবং পরবর্তীকালে পাকিস্তান জেলে দীর্ঘতম সময় থেকে, আর একজন ছিলেন আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ। এই দুজন বিরোধিতা করে এই নেতাজি বলছেন ধর্মের নাম করে এই ধর্মীয় হিন্দু মহাসভা এরা দেশবাসীকে নাচাচ্ছে, সম্প্রদায়ে ভাগ করছে। বলছেন যে গেরুয়া বস্ত্র আর ত্রিশূল দেখলে হিন্দু মাত্রই মাথা নিচু হয়ে আসে। বলে ধর্মের নাম করে ধর্মীয় মহাসভা গেড়ে এরা দেশের ধর্মের অপমান করছে, দেশের লোককে বিপথে পরিচালিত করছে। বলছে এদের আপনারা জাতীয় জীবন থেকে বার করে দিন, বিশ্বাসঘাতক এরা। নেতাজির কথা এই আজকে যারা বিজেপি করছে, এদের সঙ্গে নেতাজি কোনো কোনো কিছু মেলে? নারীর স্বাধীনতা, নারীর সাম্যতা, নারীর সমান অধিকার, নারী পুরুষের অধিকার সমান হবে, সমস্ত কিছু মেলে? আর শেষের চিন্তা, হিন্দু মহাসভার চিন্তা, বিজেপির চিন্তা মেলে? বলছে কবর থেকে তুলে মুসলিম নারীদের ধর্ষণ করতে বিজেপির নেতা বলছে, এমএলএ এমপি বলছে। ওই যে কোথায় কাশ্মীরে ওই জায়গাটায় একটি বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হলো, তার জন্য ওখানকার এমএলএ নেতারা পর্যন্ত মিছিল বার করছে। কাকে? মেয়েটির অপরাধীদের ধরার জন্য নয়, অপরাধীদের মুক্ত করার জন্য। যোগী আদিত্যনাথ একটার পর একটা কি ঘটনা ঘটাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। কি হলো ওরম করে বলা যায় না, মাইক ভালো করতে হয়, ছেড়ে দাও, তোমাকে কিচ্ছু করতে হবে, চিন্তা করো। অর্থাৎ এই তো হিন্দু মহাসভা, এই তো বিজেপি, এই তো নারীদের সম্বন্ধে ধারণা। যে নেতাজি বলছেন যে রাজনীতিকে সম্পূর্ণরূপে ধর্ম থেকে মুক্ত করা উচিত, আর এরা বলছে ধর্ম দিয়েই রাজনীতি করা উচিত, কারণ ধর্ম দিয়ে ভাগ করতে পারলে ভোট পাওয়া যাবে, তাহলে জেতা যাবে। কি একরকম? তাহলে ও যে ইন্ডিয়া গেটের ওখানে ওর লেজার শো করছে কিসের জন্য করছে? কারণ নেতাজির নামে এখনো জাদু আছে ভারতবর্ষ। নেতাজিকে শ্রদ্ধা করি, নেতাজির মত মানি। এই রিসেন্টলি কিছুদিন আগে পশ্চিমবাংলাতে এবং ভারতবর্ষে
মধ্যে চলে দিচ্ছে, সরছে না তার। এই তো লড়াই, এই তো স্বাধীনতার আকাঙ্ক্ষা, এই তো বিজ্ঞানের আকাঙ্ক্ষা। আজকে অর্থনৈতিক মন্দার জন্য এই সমস্ত রাজনৈতিক দলগুলো আজকে সম্প্রদায়ে সম্প্রদায়ে লড়াই লাগিয়ে দিচ্ছে, ধর্মে ভেঙে দিচ্ছে, উঁচু জাত নিচু জাত করছে, পাহাড়ের লোক সমতলের লোক করছে, ও পাঞ্জাবি, ও কেরালার মানুষ, ও রাজস্থানী, ও অহমিয়া। কমিউনিজমের আদর্শ, সত্যিকারের গণতন্ত্রের আদর্শ, যেখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই, ধর্ম বিভাজনের কোনো জায়গা নেই। তারা করছে কিসের জন্য? কিসের স্বার্থে? ভোটের স্বার্থে। ভোটের স্বার্থে সরকার করে কি করছে? আদানি তৈরি করছে, মেহুল চোকসি তৈরি করছে, বিজয় মালিয়া তৈরি করছে, নীরব মোদী তৈরি করছে, একজন সৌরভ মোদী আছেন, আরেকজন নীরব মোদী আছেন। আমাদের ব্যাংক থেকে 27 লক্ষ কোটি টাকা লুট করেছে, 27 লক্ষ কোটি টাকা গত 20 বছরে। 7 লক্ষ টাকা কোন রকমে ফিরে এসেছে, 20 লক্ষ কোটি টাকা, 20 লক্ষ কোটি টাকা। বাড়ি থেকে ইন্টে পড়ে দেখেন, এখানে পারবেন না। 20 লক্ষ কোটি টাকা মুছে দিয়েছে ব্যাংকের বই থেকে, মানে দায়মুক্ত, এদের আর শোধ দিতে হবে না। আপনি 1,000 টাকা ধার করলে ব্যাংক থেকে শোধ দিতে হবে না, বাউন্সার পাঠাবে। আজকাল আজকাল কোর্ট কেসও হচ্ছে না, পাঁচ করে নিয়ে চলে যাবে, সাইকেল ঘড়ি পাশি থালা চালাতে চলে নিয়ে চলে যাবে। হচ্ছে তাই বাস্তব, গল্প বলছি না। 20 লক্ষ কোটি টাকা, এই টাকা দেড়া গোয়েন্দা সিংহানিয়া জিন্দাল মিত্তাল প্রেমজি গন্ড্রেজ এদের সব ছাড়া এরা আমাদের লুট করছে। তাহলে মোদি থাকলে, দিদি থাকলে, ওদিকে স্ট্যালিন থাকলে, বা স্ট্যালিন মানে হচ্ছে তামিলনাড়ু নেতা, বা মহারাষ্ট্রে যারা এখন আছেন, এই সমস্ত নেতারা থাকলে দেশ এরকম লুট করা যায়, বেকারত্ব রাখা যায়, লাইন পাচার করা যায়, বাচ্চাদের পাচার করা যায়, শিক্ষা নিয়ে ব্যবসা করা যায়, স্বাস্থ্যকে ধ্বংস করে দিয়ে আপনার স্বাস্থ্য পাওয়ার জন্য আপনি নিশ্চয়ই চেষ্টা করবেন। আপনাকে স্বাস্থ্য নিয়ে বড় ব্যবসা করে কোটি কোটি কোটিতে আরো টাকা ঢুকিয়ে দেওয়া, বিদ্যুৎ কে বেসরকারি করে দেওয়া হবে, রাস্তায় চলাতে ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দিতে রাখে, জলের জন্য ট্যাক্স দিতে হয় আরো দিতে হবে, শহরে কর্পোরেশন এলাকায় পঞ্চায়েত এলাকায় আপনাকে ট্যাক্স দিতে হয় আরো বাড়বে। চাকরি বাকরি পাবেন, পড়াশোনা করছেন কোথায় পাবেন? এই তো এখনো ধর্মতলায় বসে আছে, কতদিন হয়ে গেছে? বছর পেরিয়ে গেছে, বল 500 কতদিন? কে খাচ্ছে চাকরি? লেখা কেউ জানে না, কারা টাকা দিচ্ছে? যে একটা কাজ করতে যায়, পুলিশের কাছে যায়, প্রশাসনের কাছে, চেয়েছিলেন নেতা, চেয়েছিলেন খুদিরা, চেয়েছিলেন মাস্টারদার, কারা করছে? যারা দেশকে লুট করছে, মানুষকে লুট করছে। আপনি যদি নেতাজির আদর্শ নিয়ে চলতে চান, আপনি যদি নেতাজির সেই কথা শুনে চলতে চান, যেখানে অন্যায় দেখবে, যেখানে অত্যাচার দেখবে, যেখানে অনাচার দেখবে, বীরের মতো এগিয়ে গিয়ে প্রতিবাদ কর। বলছেন প্রতিবাদ করতে গিয়ে যদি সেই ব্যক্তি অপমান হয়, যদি এমনকি তাকে অত্যাচার করে হতে পারে, তার দ্বারাও তার সম্মান আছে, তার দ্বারা তার নিজের আত্মসম্মান রক্ষা হয়, এবং যে ব্যক্তি অত্যাচারিত হচ্ছিল, অপমানিত হচ্ছিল, তারও মনুষ্যত্বের মর্যাদা দেওয়া হবে। নেতা এই ছবিটার তলায় দেখবেন লেখা আছে যে অন্যায় আর মিথ্যা সঙ্গে আপোষ করার থেকে নিকৃষ্টতম অপরাধ আমি বলছেন তো নেতাজি, এরকম তো চরিত্র।
আপনারা কি এই চরিত্র গ্রহণ করবেন না মমতা মোদী গ্রহণ করবেন, অমিত শাহ গ্রহণ করছেন? এখানকার যারা জেলে ঢুকো আছে, শিক্ষামন্ত্রী, গরুমন্ত্রী, বালি মন্ত্রী, এরকম চরিত্র গ্রহণ করবে, তাহলে এই চরিত্রের তো দুঃখ কষ্ট আছে, জেল আছে, জরিমানা আছে, কিন্তু চরিত্র আছে। এই জন্য এই মানুষটা বলেছিলেন দেশনায়, রবীন্দ্রনাথ বলেছিলেন দেশনায়, বলেছিলেন যে এত দুঃখের মধ্যে, এত অত্যাচারের মধ্যে, যে ধৈর্য, যে সাহস, যে তেজ, যে উদারতা তোমার মধ্যে দেখেছি, তোমাকে আমি দেশনায়ক পদে বরণ করি। এও বলেছিলেন উনি তো কবি, উনি তো নিজে স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, কিন্তু যা লিখে গেছেন তাতে অনেক স্বাধীনতা সংগ্রামীদের বড় অস্ত্র আছে। বলেছিলেন তোমার পাশে সমস্ত বাঙালি এবং সমস্ত দেশের মানুষ যেন আন্দোলন থাকে, রবীন্দ্রনাথ বলছেন। শরৎচন্দ্র পথের দাবি যারা পড়েছেন, সব্যসাচী ক্যারেক্টার যারা পড়েছেন, তার মধ্যে এই নেতাজির অনেক ছায়া দেখতে পাচ্ছি। বলে তুমি তো আমাদের মতো সাধারণ মানুষ নও, তাই এদেশের খ্যাতই তোমাকে বইতে পারে, তোমাকে ডিঙ্গাইয়া পাহাড় পর্বত পার হতে হবে, বিপদ সংকুল পথে নদীর মধ্যে তোমাকে যাত্রা করতে হবে। বলছে যে এই যে বিপদ ভার বহন করতে পারো বলেই তো তোমার উপরে এই দায়িত্ব দিয়েছে। বলছে এদেশের শৃঙ্খল কারাগার তো তোমাকে দেখিয়াই তৈরি হয়েছে, হে দেশের বীর বিপ্লবী, মানে আর অনেক কথা আছে, তোমাকে শতকোটি নমস্কার শরৎচন্দ্র, পড়ে দেখবেন। তাহলে আমাদের কাছে প্রশ্ন, আপনি আপনার ছেলে মেয়েকে কি তৈরি করবেন, কি তৈরি হচ্ছে আজকে ওরা, তাকে যদি সঠিক পথে আনতে চান, সঠিক চরিত্র দিতে চান, এমনকি নিজের বাবা মাকেও যদি সে শ্রদ্ধা করতে শেখে, সে আজকে স্কুল কলেজ থেকে পাবে না, সমাজ থেকে পাবে না। আমরাও ছোটবেলাটা কাটিয়েছি, বা আমার বয়সী যারা আশেপাশে আছেন তারাও যে ছোটবেলাটা সমাজে কাটিয়েছেন, পাড়াতে কাটিয়েছেন, শহরে কাটিয়েছেন, পাড়ার লোকেরাও আপনাদের গার্জেন ছিল, যে কোনো বাবা মাই আমাদের গার্জেন, আপনি কিছু উল্টোপাল্টা করলে, অন্যায় করলে আপনাকে শেখাবে, মারবে, চড় মারবে, আপনি কাঁদতে কাঁদতে বাড়ি যাবেন, বাড়ির লোক বলবে আরো মারলে তোকে ঠিক করে। আর এখন যদি কোনো ছেলে কাঁদতে পারেন, বাবার বাড়ি লাঠি নিয়ে আপনার কাছে বেরোবে, নাহলে পিস্তল নিয়ে বেরোবে, আমার ছেলে যা করছে তোমার কি বলেছ, ও গুন্ডা আমি করছি আমার গুন্ডা, ও গুন্ডা তৈরি হলেই খুশি হয়। কোন জায়গায় আমাদের দেশকে, মনকে, সংস্কৃতিকে অধঃপতিত করে নিয়ে যাচ্ছে, এই শিক্ষার মধ্যে ইতিহাসকে বদলে দিচ্ছে। সব মসজিদই নাকি মন্দির, সে ইতিহাস বর্ণনা এখন জামানায় গুলো আছে আপনারা জানেন, সে কথা আলাদা। গণেশের মাথায় এখন প্লাস্টিক সার্জারি, গান্ধারীর 100টা বাচ্চা এখন IVF, ইনভিট্রো ফার্টিলাইজেশন, মানতে হবে আপনাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বলছে বিদুরের বর্ণনা মহাভারতের যুদ্ধ, ইন্টারনেট তখন ছিল, বলছে আইনস্টাইন কি করেছে, পাস্তুর কি করেছে, আইজাক নিউটন কি করেছে, ফ্যারাডে কি করেছে, এডিশন আলফা কি করেছে, সব আমাদের ঋষিরা করে গেছে, তার বাইরে কিছু ছিল না। আপনাকে গিলতে হবে, বিশ্বাস করতে হবে, ভাবতে পারেন ইউনিভার্সিটি যে গ্রান্টস কমিশন থেকে নির্দেশ দিচ্ছে কি যেন পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি পালন করতে হবে ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি এ কথা বিদ্যাসাগর বলে গেছে। এই তো যেসব এলাকায় আমরা ঘুরে বেড়াচ্ছি, একদিন বিদ্যাসাগররা ঘুরে বেরিয়েছেন, রামমোহনরা ঘুরে বেরিয়েছেন, ভাবতে আশ্চর্য লাগে না, লোম হর্ষ হয় না, নেতাজি এসছেন এই সমস্ত পাড়ায়, বহু বাড়িতে গেছেন নেতাজি, আশ্চর্য লাগে বেশি হয়ে দাঁড়িয়েছে, সত্যিকারের মানুষ, বড় মানুষ কম হয়েছে। আমরা যত নেতাজির জীবন চর্চা করব, যত এই ধরনের বড় মনীষীদের জীবন চর্চা করব, তত প্রথমত তাদের তো আমরা নতুন করে বড় করতে পারবো না,
আমি নেতাজিকে শ্রদ্ধা জানাই না জানাই আমি তাকে আর বড় করবো কি আর ছোট করবো কি। আমরা যদি সত্যিকারের তার আদর্শ বুঝতে পারি, তার জীবন থেকে কিছু যদি নিতে পারি, জীবনের বাকি অংশটা যে যেখানে আছে তার জীবনের শিক্ষা চারটি পাঁচটি অংশ জীবনে নিয়ে যদি চলতে পারি, তাহলে জীবন ধন্য মনে হবে। তাহলে অনেক কিছু বড় সমাজের জন্য করলাম বলে নিজের জীবনের মধ্যে মনের মধ্যে প্রত্যয় জন্মগ্রহণ করবে। এবং যে কোনো সমস্যায় আজকের দিনে আপনি একটা ডিসিসিভ সিদ্ধান্তকারী ভূমিকা পালন করতে পারেন। আপনার পাড়া প্রতিবেশী, এখানে স্বাস্থ্যকর্মী, ডাক্তার, চিকিৎসক, নার্স এরা অনেকে আছেন, তারা যে সমাজের মধ্যে কাজ করছেন সেখানেও তাদের একটা দিশা দেখাতে পারবে। হেলথ এরও, মেডিকেল সিস্টেমেরও যে একটা এথিক্স আছে, মোরালিটি আছে, রেসপন্সিবিলিটি আছে, যারা আমি চিকিৎসা করছি, যারা আমি যাকে আমি দেখছি, যাকে আমি কেয়ার নিচ্ছি, পয়সা দিতে পারুক না পারুক, যে পয়সায় আমাকে দিক, কম দিক বেশি, আমার রেসপন্সিবিলিটি। আমি তাকে ভুল চিকিৎসা করতে পারি, আমি তাকে ভুল ডাইরেকশন দিতে পারি, আমাকে কম পয়সায় দিতে বলে আমি খারাপ ওষুধ লিখবো পারি না, কম ওষুধ লিখবো পারি না, একটা এথিক্স নিয়েই আমাদের চলতে হবে। এই এথিক্স এই বড় মানুষরা আমাদের জীবনে আজকে রক্ষা করতে পারে। এই সমাজ পচে গেছে, এই সমাজের শাসনকর্তারা আরো পচে গেছে, এবং তারা যে শোষক শ্রেণীর স্বার্থে আজকে দেশ চালাচ্ছেন সেখানে নিয়ম কানুন শৃঙ্খলা সমস্ত কিছুকে ভেঙে তছরছ করে দিচ্ছে। আজকে কোর্টের ওপরে কেমন হস্তক্ষেপ করছে দেখছেন না? কোন বিচারপতি কোনো রায় দিতে পারবে? তার বাড়িতে পোস্টার, তার বিরুদ্ধে বিক্ষোভের নতুন ফেনোমেন, এসব ছিল না বাংলায়, তো ছিলই না, ভাবা যায়? সারা ভারতবর্ষে মোদীও চেষ্টা করছে সুপ্রিম কোর্টকে কন্ট্রোল করবে, কলেজিয়াম ব্যবস্থাকে তুলে সমস্ত তারা কন্ট্রোল করতে চায়। অর্থাৎ তথাকথিত গণতন্ত্রের যে তিনটে পিলার, যে একটা এমএলএ এমপি পার্লামেন্ট অ্যাসেম্বলি এগুলো, আর একটা হচ্ছে আপনার মিলিটারি ইত্যাদি, আর একটা হচ্ছে যে আপনার এই যে জুডিশিয়াল বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থাটাকে টোটালি সে কন্ট্রোল করতে চাইছে প্রশাসন দিয়ে, এক্সিকিউটিভ, এই এক্সিকিউটিভের মধ্যেই মিলিটারি, প্রশাসনকে দিয়ে সে টোটাল কোর্টকে কন্ট্রোল করবে। অথচ গণতন্ত্রের ধারণাতে, সংবিধানের ধারণাতে ঠিক উল্টো, বিচার ব্যবস্থায় বরং প্রশাসনকে এবং লেজিসলেচারকে অর্থাৎ পার্লামেন্ট বা অ্যাসেম্বলি এগুলোকে কন্ট্রোল করবে। তো আজকে এই শিক্ষা এই বড় মানুষদের জীবন থেকে আমাদের নিতে হবে। গুণনামী বাবা কিনা উনি কোথাকার সাধু, তুমি কি যায় আছে? উনি সাধু হলেন কি সন্ন্যাসী হলেন কি বাঁচা গেলেন কি আসল মানুষকে করতে নাই কি হবে নাকি? তার জীবন থেকে আদর্শটা দেশে ভবিষ্যৎ থেকে সঠিকভাবে এই কথা বলেই আপনারা অনেক ধন্যবাদ ডক্টর মন্ডল, উনি আমাদের সঙ্গে
সবাইকে ধন্যবাদ, এখানে শেষ করছি।